কুরবানি না দিয়ে সেই টাকা দান করে দেয়া যাবে কিনা, বিশেষ করে গত করোনার মৌসুম থেকে এমন একটি প্রশ্ন অনেকেই করছেন যে কোরবানি না দিয়ে কি সেই টাকা দান করা যাবে কিনা। বিশেষ করে এখন উত্তরবঙ্গের মানুষ, বন্যার্ত মানুষ অসহায় জীবনযাপন করছে, তো আমরা এই সময় যদি আমাদের কোরবানির টাকা দান করে দিই, কোরবানি না দিয়ে সম অর্থ যদি আমরা গরিব দুঃখী বানভাসী মানুষের মাঝে দান করে দিই, তাহলে জায়েজ হবে কিনা বা কোরবানির হক আদায় হবে কিনা। এ প্রসঙ্গে স্পষ্ট কথা হলো যে কোরবানির পশু কোরবানি না করে সেই টাকা বাঁচিয়ে দান করে দেওয়া, এটা জায়েজ হবে না, এটা একদম সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম। কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত, যেমন স্বতন্ত্র ইবাদত নামাজ, যেমন স্বতন্ত্র ইবাদত অন্যান্য দান সদকা, যেমন স্বতন্ত্র ইবাদত হজ করা, ঠিক তেমনিভাবেই একটি ইবাদতের নাম হলো কোরবানি করা। এই কোরবানি সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল ওয়াজিব করে দিয়েছেন, অর্থাৎ ফরজের কাছাকাছি। আমরা নামাজ না পড়ে যদি নামাজের পরিবর্তে দান করে দিই, দান করার কারণে যেমন নামাজ আদায় হবে না, ঠিক তেমনিভাবে কোরবানি না করে সেই কোরবানির টাকা দান করে দিলে কোরবানির হক আদায় হবে না কোশ্চিন কালেও, বরং ওয়াজিব তরকের গোনা আমাদের আমল নামে আসবে। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, কোরবানির ভিতরেও কিন্তু দান রয়েছে। কোরবানি যে পশুগুলি আমরা কোরবানি করছি, এই পশুগুলির গোশত তো আমরা নিজেরা একাই ভক্ষণ করি না, বরং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী ফাকুলু মিনহা আতআমুল বাইসাল ফাকির, আল্লাহ বলেছেন তোমরা কোরবানি গোশত খাও এবং অভাবীদেরকে ফকির মিসকিনদেরকে তোমরা দান করো। আমরা কিন্তু তাই করি যে আমরা কিছুটা নিজেরা খাই আর আমাদের মানে পরিবার পরিজনের ভিতর থেকে যারা অভাবী আছে, আমাদের প্রতিবেশীদের মধ্যে থেকে যারা অভাবী আছে তাদেরকে আমরা দান করি, আত্মীয় স্বজনদের ভিতরে যারা আছে তাদেরকে আমরা দান করি, এবং যারা অভাবী আছে গরিব মিসকিন ফকির তাদেরকেও কিন্তু আমরা দান করি। তাহলে এখানেও তো একটা দান করা হচ্ছে। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, কোরবানির সাথে কিন্তু বেশ কয়েকটি বিষয় এখানে সংশ্লিষ্ট। যেমন আমাদের গ্রামগঞ্জের অনেক প্রান্তিক কৃষক, গরিব দুস্থ মানুষ, তারা কিন্তু সারা বছর একটা পশু দুইটা পশু কিন্তু তারা লালন পালন করে যে কোরবানির সময় তারা একটু ভালো দামে বিক্রি করবে, এই আশায় কিন্তু সারা বছর এই পশু পালন তারা করে। এখন যদি আমরা তাদের থেকে এই কোরবানির পশু আমরা ক্রয় করি, কোনো গরিব কৃষকের কাছ থেকে যদি আমরা ক্রয় করি, এটাও কিন্তু তার একটা অর্থনৈতিক সচ্ছলতার কারণ হবে। অর্থাৎ তার কাছ থেকে আমরা পশু কিনলাম, সে কিন্তু কিছু সম্পদের মালিক হলো, এটা তার জন্য উপকার হলো। আবার যারা খামারি আছেন, যারা সারা বছর খামারকে অনেক পশু খামারে লালন পালন করেন, তারাও কিন্তু সারা বছর চেয়ে থাকেন এই কোরবানির কে উপলক্ষ করে যে কোরবানির সময় তাদের কিছুটা লাভবান তারা হবে। খামারিদের জন্য কিন্তু কৃষি অফিস থেকে বরাদ্দ দেওয়া হয় তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য, এবং সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয়। এখন যদি আমরা এই গরিব প্রান্তিক কৃষকদের কাছ থেকে, চাষিদের কাছ থেকে আমরা পশুগুলো না কিনি, খামারিদের কাছ থেকে পশুগুলো না কিনি, তাহলে কিন্তু এখানে অনেক মানুষ অসচ্ছল হয়ে যাবে, খামারিরা তাদের খামারে লোকসান হবে, তাদের যেখানে সেখানে যারা কাজ করে তারা কর্মসংস্থান হারাবে, প্রান্তিক কৃষকরা তারাও কিন্তু লসের ভিতরে পড়ে যাবে। সুতরাং এই পশু কোরবানি যদি আমরা করি তাহলে কৃষকরা লাভবান হবে, যারা খামারি আছে তারা লাভবান হবে, দেশের মানুষ লাভবান হবে। আবার এই পশুগুলো ক্রয় করার পরে এটা কিন্তু আমরা যখন জবাই করছি, জবাই দিয়ে কিন্তু এর গোশত তো আমরা খাচ্ছি না, বরং এটাও আমরা গরিব দুঃখী মানুষের মাঝে বিলোতন করছি, তাহলে এখান থেকেও তারা পাচ্ছে। তাহলে কোরবানি দিলে আমাদের তিন দিকের ফায়দা হচ্ছে, প্রান্তিক কৃষকরা তারা সচ্ছল হচ্ছে, খামারিরা সচ্ছল হচ্ছে, সেখানে যারা কর্মসংস্থান আছে তাদের তারাও সেখানে তাদের কর্মটা স্থায়িত্ব হচ্ছে, এবং এই পশু আবার কিন্তু আমরা মানুষের মাঝে দান করে দিচ্ছি। এখন যদি আপনি একান্ত দান করতে চান তাহলে আপনি কিন্তু আরেকটা পন্থা অবলম্বন করতে পারেন, এই কোরবানির পশু আপনি দান করে দেন পুরোটাই, আপনার খাওয়ার দরকার নেই। এখন আপনি ইচ্ছা করলে যে বানবাসী মানুষের মাঝে আপনি এই কোরবানি পশু আপনি যা জবাই করলেন পুরোটাই আপনি দান করে দেন, কিন্তু আপনাকে কোরবানি করতেই হবে, এ কথা বলার সুযোগ নেই যে কোরবানি না করে আপনি কোরবানির টাকা দান করবেন, বিষয়টা কিন্তু একই। কোরবানি
পশুর গোশত কিন্তু আপনি দানই করে দিচ্ছেন, এটা তো আপনি খাচ্ছেন না, চাইলে আপনি পুরাটাই দান করে দিতে পারেন, তিন ভাগ করতে হবে, এক ভাগ আপনাকে খেতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা শরীয়তে নেই। বরং আপনি যদি মনে চাই যে আপনি পুরাটাই না খেয়ে গরিব দুঃখী মানুষের মাঝে দান করে দিবেন, সেটা করতে পারেন। বিশেষ করে এখন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি একটি উদ্যোগ নিয়েছেন যে বানভাসী এলাকায় কোরবানির গোশত পৌঁছে দেওয়া। আপনি ইচ্ছা করলে শায়েখ আহমদুল্লাহর সাথে যোগাযোগ করে আপনি সেখানে আপনার কোরবানি পশু দান করে দিতে পারেন। তাহলে তাদের মাধ্যমে, আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে, তারা বানভাসী এলাকায় কোরবানি করে কোরবানি গোশতগুলো সেখানে বন্টন করা হবে। আপনি ইচ্ছা করলে এই মহান উদ্যোগেও সামিল হতে পারেন। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোরবানি না করে কোরবানির পশুর সেই টাকা আপনি দান করে দিবেন, এটা কিন্তু কোশ্চিনকালেও বৈধ হবে না, বরং কোরবানি না করার কারণে আপনি হারামে এবং কবিরা গুনায় লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সহি এবং সঠিক বুঝ দান করেন।